হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষানিবিদ আজকের এই ভিডিওটি পিজি বন্ধুদের জন্য যেহেতু গতকালই তাদের ফাইনাল এক্সাম শুরু হয়েছে আর এই ভিডিওতে পিজি এইচ আই অর্থাৎ হিস্ট্রি অনার্সের প্রথম পত্রের লাইভ এক্সামের আমরা একটা প্রশ্ন উত্তর রেডি করে দিচ্ছি তাই তোমরা এক জায়গায় বসে খাতা পেন নিয়ে তোমরা উত্তরগুলো লিখে নিও নিয়ে তারপরে এক্সামটা দিও আর তোমরা যখন এক্সাম দেবে এই প্রশ্ন উত্তরে অনেকটাই কমন পাবে যেগুলো কমন পাবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা চেষ্টা করবো তার গুলো দিয়ে দেওয়ার তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দ্য অথর অফ আগ্রায়েন সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া ইস অর্থাৎ আগ্রায়েন সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া এর লেখক হলেন অ্যান্সার ইরফান হাবিব কোশ্চেন মির্জা রাজা সোয়াই উপাধি কাকে দেওয়া হয়েছিল অ্যান্সার জয় সিংহ নেক্সট প্রশ্ন খানদেশের বুরহানপুর কেন বিখ্যাত ছিল অপশানগুলো দেখো সামরিক ছাউনি বস্ত্র বয়ন শিল্প মুঘল আমলের বন্দর কাগজ উৎপাদন কেন্দ্র অ্যান্সার বস্ত্র বয়ন শিল্প নেক্সট কোশ্চেন মুঘল যুগের চিত্রশিল্পী আবুল হাসানের উপাধি হল অপশানগুলো দেখো নাদির উলমুলক নাদির উচ জামান নাদির অসর নাদির উল মুশফিক নাদির জামান প্রশ্ন শাহজাহানের রাজত্বকালে নিরাপত্তার শোচনীয় অবস্থার বিবরণ পাওয়া যায় ড্যাশ এর লেখায় অপশান দেখো উইলিয়াম ফিন্স নিকোলাস উইন্থিংটন পিটার মুন্ডি উইলিয়াম হকিন্স অ্যান্সার পিটার মুন্ডি নেক্সট কোয়েশ্চেন সপ্তদশ শতকের ভারতে কোন দুটি নতুন কৃষি পণ্যের চাষ শুরু হয়েছিল অপশানগুলো দেখো অপশান এ ধান এবং গম অপশান বি গম এবং বার্লি অপশান সি আখ এবং ডাল অপশান ডি ভুট্টা এবং তামাক আচ্ছা এই প্রশ্নটা আমরা স্কিপ করছি নেক্সট কোশ্চেন আলমগীর নামার লেখক হলেন অপশান দেখো আব্বাস খান সারওয়ানি মাসুম শাহ মির্জা মোহাম্মদ কাজী ঈশ্বর দাস নাগর সঠিক অ্যান্সার মির্জা মোহাম্মদ কাজী নেক্সট কোশ্চেন তবাকত ই আকবরী লেখক হলেন অপশন দেখো নিজামুদ্দিন আহমদ মির্জা মোহাম্মদ হায়দর সাদিক খান মোহাম্মদ হাসিম সঠিক অ্যান্সার নিজামুদ্দিন আহমদ কোয়েশ্চেন হুমায়ুন স্মৃতিসৌধের হলেন অ্যান্সারগুলো দেখো মিরাক মির্জা গিয়াস মির্জা মুকিম আবুল মনসুর খান আব্দুল রহিম ফাহিম খান সঠিক অ্যান্সার মিরাক মির্জা গিয়াস নেক্সট কোশ্চেন কোন মারাঠা নেতা আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন সঠিক উত্তর হবে সনভাজি নেক্সট কোশ্চেন ষোলোশো সাতষট্টি সালে মথুরার জাট বিদ্রোহের নেতা ছিলেন অপশান দেখো গোকুলা রাজারাম সুরজমল চূড়ামন সঠিক অ্যান্সার গোকুলা নেক্সট কোশ্চেন পাট্টা বলতে কি বোঝায় অপশানগুলো দেখো মুক্ত বাণিজ্যের আদেশ নির্দিষ্ট জমির উপর কৃষকদের সত্ত্বাধিকার পত্র সম্রাট ও মনসবদারদের চুক্তি বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের আইন সঠিক উত্তর নির্দিষ্ট জমির উপর কৃষকদের সত্ত্বাধিকার পত্র নেক্সট কোশ্চেন মুঘল অ্যাডমিনিস্ট্রেশন ইন গোলকন্ডা গ্রন্থের লেখককে অপশান দেখো সি এ বেইলি সতীশচন্দ্র আথার আলী জেফ রিচার্ড সঠিক অ্যান্সার কোশ্চেন উইলিয়াম হকিন্স ভারতে এসেছিলেন ড্যাশ সালে অপশান দেখো ষোলোশো পাঁচ ষোলোশো ছয় ষোলোশো সাত ষোলোশো আট সঠিক উত্তর ষোলোশো আট নেক্সট কোশ্চেন আকবরকে আকবর ড্যাশকে জগৎগুরু উপাধি দিয়েছিলেন অপশান দেখো ব্রাহ্মণ দার্শনিক পুরুষোত্তম জৈন সাধু হরিবিজয় সুরি এটাই হলো সঠিক আনসার নেক্সট কোশ্চেন স্টোরিয়াডো মোগর হলো অপশানগুলো দেখো একটি ইতালীয় জাহাজের নাম দক্ষিণ ভারতের একটি বন্দর গোয়াতে পর্তুগিজদের দুর্গ নিকালো মানুষ বিখ্যাত সাহিত্যিক রচনা এই অপশান ডিটাই হলো সঠিক আনসার নেক্সট কোশ্চেন জায়গিরদারি সংকটের তত্ত্বের প্রবক্তা হলেন অপশান দেখো ইরফাম হাবিব সতীশচন্দ্র গৌতম ভদ্র যদুনাথ সরকার সঠিক উত্তর অপশান বি সতীশচন্দ্র নেক্সট কোশ্চেন মুঘল আমলে পাঞ্জাবের বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্র কি ছিল অপশান সুলতান ও অমৃতসর সঠিক উত্তর হবে লাহোর এবং শিয়ালকোট নেক্সট কোশ্চেন মুর্শিদকুলি খা মারা গিয়েছিলেন ড্যাশ সালে অপশান দেখো সতেরোশো সতেরো সতেরোশো কুড়ি সতেরোশো সাতাশ সতেরোশো তেত্রিশ সঠিক উত্তর হবে অপশান সি সতেরোশো সাতাশ সালে নেক্সট কোশ্চেন আকবরকে ইসলামের ধ্বংসকারী বলে মনে করেছিলেন কে অপশান দেখো বাদাউনি আবুল ফজল নিজামুদ্দিন আহমদ মির্জা মোহাম্মদ কাজিন সঠিক অ্যান্সার বাদাউনি শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন মোহাম্মদ শাহের রাজত্বকাল ছিল অপশান এ সতেরোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো ছেষট্টি অপশান বি সতেরোশো উনিশ থেকে সতেরোশো আটচল্লিশ অপশান সি আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো বাইশ অপশান ডি সতেরোশো সাত থেকে সতেরোশো কুড়ি সঠিক উত্তর সতেরোশো উনিশ থেকে সতেরোশো আটচল্লিশ অপশান বি Exam complete.